Assalamualaikum. ঢাকা কাওরান বাজার থেকে দেখুন দুমচে ইলিশ মাছ বেচা কিনা হচ্ছে এবং বাজারে কিন্তু আপনারা সকাল সকাল চলে আসবেন একবার তাজা তাজা ইলিশ মাছ নেওয়ার জন্য প্রিয় দর্শক আরেকটা কথা না বললেই নয় প্রচুর প্রচুর পরিমাণে কমে গেল ইলিশের দাম প্রচুর কমে গেল আপনারা বিশ্বাস করবেন না সরাসরি বাজারে আসুন তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি পরিমাণে ইলিশের দাম কমছে তো দেখতে থাকুন ইলিশের দাম কেমন বিক্রি হচ্ছে আজকে আসো আমি যে দাম বেশি বলুন দাম আছে ভাই কত করে বিক্রি করলেন ভাই ষোলোশো কেজি বিক্রি করছি কোনটা এটা এটা এক কেজি সাইজ এটা এটা এক কেজির বেশি দুই কেজি চারশো গ্রাম হয়েছে আর দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম হয়েছে না হ্যাঁ এই যে দুই কেজি পাঁচশো গ্রাম মাছ সরাসরি বিক্রি হয়ে গেছে বরফ তো এনকো দাম তো ওজন তো একটু বেশি দাম অনেক কমছে তো ও কমছে না কেজিতে পাঁচশো সাতশো টাকা কমছে আজকে আবারও কমছে আজ আবারও কমছে কোন কি প্রতিদিনে কি লাফিয়ে লাফিয়ে কমছে প্রত্যেকদিন লাফায় লাফায় কমছে লাফায় লাফায় কমছে ইলিশের দাম দর্শক এদিক দিয়ে ইলিশ মাছ আপনার এই যে হ্যাঁ আর ওই ইলিশ মাছ বিক্রি করছে ব্যাগ দিতেছি টাকা দেন না না ব্যাগ টাকা দেন আর টাকা তো দিব ব্যাগ তো দিমু কত দিছি ভাই এর দাম কেমন চাচ্ছিলেন সাতত্রিশশো বিশ টাকা তো টাকা দিয়ে দিবে টাকা মিস নাই নাকি কাকা মাথা নষ্ট ব্যাগ দিচ্ছিস না এই ভাই মাফ করেন আপনার নাম্বার কি দিতে চান কাস্টমার নাম্বার তো দেওয়া আছে ও দেওয়া আছে না আচ্ছা সরি সরি কাস্টমার আবার ভসা ভসা হইলে ফোন বেশি দেয় আচ্ছা আচ্ছা ও সস্তা হইলে ফোন বেশি দেয় ফোন বেশি দেখে না হ্যাঁ আর এগুলো দেখবে না এগুলো দেখবো কেন এগুলো দাম বেশি এগুলো দেয় না ভাই একবারে রে সেরা মাছ সেরা ইলিশ আপনারা দেখুন দানব দানব আর এর এর ওজন কত রুক আছে ভাই খামু মাল মানে হুমু মাছ দিয়ে কিন্তু টাকা দিব না এটা ওজন কত রুক কিন্তু টাকা দিব না এটা কত রুক এটা দুই কেজি রুক এটা কেমন চলছে আজকে দুই কেজি কত চলছে আজকে গত সপ্তাহে কত বেশি আপনি কই ধরেন না হ্যাঁ হ্যাঁ আর 32 33 এর সাথে মাত্র 2500 টাকা মাথায় নষ্ট অবিশ্বাস্য হলেও সত্য কাওরান বাজারে ইলিশ কেজি প্রতি কমে গেল 500 থেকে 600 টাকা 700 টাকা নাকি জি আচ্ছা তো আমরা একটু দেখি আরো ইলিশের দাম কেমন এই যে ভালো মাছ নিলে মাছের গুড় দেখতে হবে গার দেখতে হবে গার এর বাদে মাছ এমনি উল্টে দেখতে হবে মাছ কি রং আছে আপনারা কি পুরি যেতে যে পান খায় কি কোন আচ্ছা ইলিশ মাছ কি আসলে কি পান খায় খায় এটা কি বিশ্বাস করবে মানুষ অবিশ্বাসই কিছু নাই এই যে ভাই মনে আপনার কাস্টমার আছে একটু কথা বলেন তবে এই মাছটা আজকের বাজারে মনে হয় সেরা ভাই এই মাছটা মনে হয় সেরা আজকে না আমার কাছে সেরা এইটা এইটা আপনার কাছে সেরা এটা আমার কাছে আজকের জন্য সেরা দানো বাকি তিরিলিশ আরো বড় ছিল বিক্রি হয়ে গেছে আরো বড় ছিল আড়াই কেজি পনেরো তিন কেজিও ছিল আপনি মনে বড় মাছই বিক্রি করেন না আমি বড় মাছ বিক্রি করি ইনশাল্লাহ আপনাকে দোয়ায় আমাকে দোয়ায় না হ্যাঁ যাক এই যে দেখুন এদিক দিয়ে আমার টাকা গণতাছে তো টাকা গণাগুনি আপনাদেরকে একটু দেখাই মাঝে মাঝে একটু বিনোদনের দরকার আছে দর্শক দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন আমরা আরো দেখবো ইলিশের দাম আসলে কি কমছে কিনা ইলিশ মাছ ভাই লাফিয়ে লাফিয়ে দাম কমছে লাফিয়ে লাফিয়ে কমছে দফায় দফায় কমছে বিভিন্ন দাফে দাফে কমছে না দাফে তারপরে সাত দিনে 700 কমছে আবার বেশি কম দেখে হেড়ে কিনেন না বাজার আয়া ভালো মন্দ দেখা লিগেল না কিনেন আচ্ছা লিগেল না এই ভাই একটু কিছু বলতে চাই আমরা ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা এই ভাইকে একটু কত একটু কথা বলবো কি বলবেন আপনি কি বলবেন তো ভাই আমি বলবো এই যে মাছ বেচছি বুঝছেন অনেকে মনে করেন মাছ এগুলো কি অনলাইনে বিক্রি করছেন না এটা অর্ডার করছে মানে ফোন দিয়েছে তো ফোন দিয়ে দিছে তো ফোন দিয়ে দিছে আচ্ছা ওই ফোনটা কার কা কোন চ্যানেল থেকে ফোন দিছে বলতে পারবেন এটা এটা বলতে পারবো না কোন চ্যানেল থেকে একটু জিজ্ঞাসা করুন কারণ আমি ছাড়া তো নাই বাজারে কাস্টমার রে
কে আছে বলেন আছে আর দুই তিন জন আছে আমাদের নামগুলো বিলম্বরে করেন হ্যাঁ বলেন আমি কাস্টমারের উদ্দেশ্যে এই কথাই বলমু ধরেন এই মাছটা আমার 1600 টাকা কেজি কিনা কিনা কাস্টমারের 1600 মুলায় মুলায় আমি তো বেচতে পারমু না আমার তো লাভ 50 টাকা দরকার আছে 50 টাকা দরকার আছে কিছু ব্যবসায়ী আছে মনে করেন 1600ই বেচে বেচা 50 মারে 100 মারে ওইটা কাস্টমাররে আমি এই 1000 টাকা কইরা দিতে চাই যেন কাস্টমারদের মাছ কিনবো কাস্টমার দায়িত্ব কইরা দাম মুলায়া মাছ দেইখা হই না উল্টা পাল্টা দেইখা পাল্লাই দিলে যেন কাস্টমারে খেয়াল করে যেন এই মাছটা কত কিনলাম কত রেট ধরলো এখন এটা কত করে দিছিলেন আপনি এটা কেজি নিতে পারবেন 1750 কতটুকু ওজন এডি ওজন 1 কেজি 500 400 300 1.5 কেজি আর এটা কত করে আছে আর এডি আছে 900 গ্রাম 950 গ্রাম মাছের কালার গোড দেখেন একেরে গোল গাল এটার দাম কেমন এটা কেজি একদম 1350 একদম 1350 এটার দাম আপনি কিছুদিন আগে 1800 বিক্রি করেন আর এখন তো একদম কত রাখবো একদম 1300 একদম 1300 আর এটা পচাটা কত রাখবো পচাটা এটা এটা কেজি 650 এটা দামও বলে লাভ এটা ডিমালা এটা ডিমালা আর সর্বশেষ আপনার কি বলার আছে ভাই আমার বলা এইটাই যে কাস্টমারে অনেক কাস্টমারে সব ঘুরে ঘুরে 1500 বলে কিন্তু 1500 কিনে দোকানদার 50 100 বেশি মাইরা টাকা রাখিয়া দেয় কাস্টমারের উচিত যেন পাল্লায় খেল করে মাছ খেল করে নেওয়ার এটা হলো কারণ বাজার অনেক দোকানদার কিনে দামে বেচা 50 100 টাকা বেশি মাইরা টাকা রাখিয়া দেয় তাই না এই কত কিছুক্ষণ আগেও 1500 বেচা 1550 টাকা রেট মাইরা টাকা রাখিয়া দিছে কাস্টমারে খেল করে না আমরা দেখি কিছু বলতে পারি না ভাই কাস্টমারের উদ্দেশ্যে বলতাছি যেন যে টাকা দিয়ে মাছ কিনে পাল্লায় যেন খেল কইরা যেন কিনলাম 1500 যেন 1500 রেটটা ধরে কিনলাম 1600 1600 রেটটা ধরছি কিনা এটা দেখতে হইব এটা কাস্টমারের খেল কইরা যে টাকা কিনলাম সেই টাকা মেশিনটা মারছে কিনা খেল করতে হইব আমি 1500 বেচছে তো 1800 মানে আপনি যেটা বলতে চাইছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের মতো বিভিন্ন ব্যবসায়ী কাছে অসাধু ব্যবসায়ী যারা মানে সিন্ডিকেট করে ওজনের ভিতরে ওজনের ভিতরে আর আপনারা আমরা 1500 কিনা না 1500 বেচতে পারি না আমরা মাছ ধরে দাঁড়ায় থাকি অনেকে 1500 কিনা না 1500ই বেচে রেট মারতে গেলে 50 100 বেশি মারে আচ্ছা ধন্যবাদ আমি তো বেচতে পারি আমি এই বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে আজকে আমি সরাসরি আপনাদের পেজে লাইভে আসব আপনারা আমার গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন আইডিয়া পাবেন ধন্যবাদ সবুজ ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন ইনশাআল্লাহ আমার নাম সবুজ মোল্লা আমার নাম্বার 01966246161 আমার থেকে যে মাছ নেবেন আল্লাহর রহমত ওজন ঠিক পাবেন রেট যা যা বেচে কিনে হইব তাই ধরবো আচ্ছা ওই যে রেট বেশি ধরবো তা কোনো সিস্টেম নাই আচ্ছা আমরা একটু এদিকে দেখি এদিকে তো ইলিশ মাছ বাসা কিনা হচ্ছে আপনাকে ধন্যবাদ ভালো মাছ দিলে ভালো দাম থাকবে এখন এখন আপনারা তো মাঝে মাঝে খারাপ মাছও বিক্রি করেন এটা কি হইব যেমন আমি 1800 কেজি দাম চাই আরেকজন কয় আমি 1700 1800 দাম চাই না তো হের দাম যদি থাকে তাহলে হের 1700 1800 দাম চাইবো এর দাম আছে 600 1800 চাই মানে তার মানে কি ইলিশের বাজারও সিন্ডিকেট ঢুকে গেছে না যার যার মাল যেরকম ওরকম দাম সিন্ডিকেট বলতে কোনো শব্দ নাই আমার মাল খারাপ হয়ে গেল গন্ধ মিশতে লাগবো দর্শক আপনারা অনেক কথা শুনলেন ব্যবসায়ীদের বাইরে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সকলেই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ফেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে।